তুমি সত্যি করে বলবে তুমি মোবাইল কিনে দিবে কি না ও মা আমি কইছি মোবাইল কিনে দিব আর তোমাকে টাকাও জমা দিতে না দুইটা মাস কষ্ট করো মা দুইটা মাস পরীক্ষা শেষ হয়ে যাবে তখন আমি ফোন দিয়ে কি করব না আমার সব বন্ধু বান্ধবীরা অনলাইন ক্লাস করে আমি আর পড়াশোনা করতে পারতেছি না শুধুমাত্র মোবাইলটার জন্য সবাই আমাকে নিয়ে হাসাহাসিও করে আর তুমি ভাবো আমি গেমস খেলব তুমি যদি মোবাইল কিনে না দাও আমি আর পড়াশোনা করব না না মা তুমি মনে করতে পারো না আমি জিমনি পারি আমি মোবাইল কিনে দিব মা শুধু দাও মা না আমি ওয়েট করতে পারবো না আর এক মাস পর পরীক্ষা আমি তো ফেল করব না না তুমি মোবাইল দিবে কি না না হয় আমি পড়াশোনা বাদ দিয়ে দেব আচ্ছা ইকরা তোমার মা তো তোমার জন্য অনেক বেশি কষ্ট করে তোমার মা তো তোমাকে অনেক বেশি ভালোবাসে তুমি কি তোমার মার উপর কৃতজ্ঞ না না মিস আমি মোটেও তার প্রতি কৃতজ্ঞ না আমি যখনই যাই চাইছি সে আমাকে পরিপূর্ণভাবে দেয়নি আমি তো দেখি তোমার মা তোমার জন্য অনেক বেশি পরিশ্রম করে তোমার মা মাথার ঘাম পায়ে ফেলে কত পরিশ্রম করে কত কষ্ট করে আর তুমি বলো তোমার মা তোমাকে ভালোবাসে না মোটেও না মিস মা আমাকে ভালোই বাসে না যদি সে ভালোবাসতো তাহলে আমার ইচ্ছে পূরণ করতো কে বলছে আমার ম্যাডাম ভালোবাসি না ইকে ম্যাডাম ভালো না বাসে পারি এই দেখ মা অফিসে যাই নাই আজকে না অনেকগুলো টাকা পাইছি তোর জন্য একটা খুব সুন্দর জিনিস নিয়ে আসছি কি মা অনেকদিন ধরে বলতেছিলি না তোর জন্য একটা মোবাইল আনতে এই যে তোর জন্য আমি মোবাইল নিয়ে আসছি তুই মোবাইল চাইছিলি না এটা আমার মোবাইল হ মা এটা তোর মোবাইল তুই সত্যি বলছিস এটা আমার মোবাইল হ মা আমি সত্যিই কইতাছি এটা আমি তোর লিগে আনছি আমি তো তোর মনের কোনো আশা পূরণ করতে পারি না তাই আজকে অনেকগুলো টাকা পাইছি ওই টাকাটা দিয়া আমি তোর লিগে মোবাইল নিয়েছি মা গো চাকরি করি তো গার্মেন্টসে সবসময় তো মনের আশা পূরণ করতে পারি না তাই আজকে একজনে অনেকগুলো টাকা দিছে তাই চিন্তা করলাম আমার মামুনি রে ইকরা রে একটা মোবাইল কিনা দিই তাই আমি সেটা তোমার লেগে মোবাইল নিয়ে এসি মা গো তোমার মা তো সব আশা পূরণ করতে পারে না তবে চেষ্টা করি যেন আমার সন্তান সবসময় হাসি মুখে থাকে তাই চিন্তা করলাম আমার মামুনি রে ইকরা রে একটা মোবাইল কিনা দিই তাই আমি সেটা তোমার লেগে মোবাইল নিয়ে এসি মা গো তোমার মা তো সব আশা পূরণ করতে পারে না আর পূরণই করবো কেমনে কো আমার জীবনের আজকে একটা সত্যিকারের ঘটনা কোনো তোমার জানো মা আমি তোমার বাবার সাথে প্রেম কইরা সেই গ্রামের বাড়ির থেকে শহরে আসছি আসার পরে তোমার বাবা কিছুদিন পরে আমার ভালো চলে গেছে
যখন গেছে তখন এই পেটটার মধ্যে তুমি ছিলা, আমি এই পেটটার মধ্যে তোমারই রাখছি। কত মানুষে কইছে আপনি অনেক দেখতে সুন্দর, আপনি একটা বিয়া বহেন, কিন্তু মাগো আমি বিয়া বহি নাই। কেন জানো, তুমি আমার পেটে ছিলা, তোমার নিয়ে আমি অনেক অনেক স্বপ্ন দেখছি। আমার সন্তান হইবো, আমার আমার ভবিষ্যৎ হইব। আমি তো তোমার সব আশা পূরণ করতে পারি না, তাই আজকে তোমার একটা শখ পূরণ করছি। আমার নিজের কাছে আমার নিজের খুব শান্তি লাগতেছে। ম্যাডাম, আপনার একটা কথা কই, ইকরা তো ছোট মানুষ, ওর একটু বড় করে একটু লেখাপড়াটা শিখায়েন, ঠিক আছে? ইকরা, তুমি না বলেছিলে তোমার মা তোমাকে ভালোবাসে না, তুমি যা চাও তা বলে দেয় না, তাহলে এখন তুমি কি বলবে? মা, তুমি আমাকে ক্ষমা করে দিও মা, আমি আসলে বুঝতে পারি নাই তুমি যে আমার জন্য এত ভাবছো। আমি ভাবছি তুমি আমারে কোনোদিনই ভালোবাসো না, কিন্তু তুমি যে আমার জন্য এত কষ্ট করছো সেই ছোটবেলার থেকে আসলে আমি বুঝতে পারি নাই মা। তুমি আমাকে ক্ষমা করে দিও মা, তুমি আমাকে মাফ করে দিও মা। তোমার কোনো ভুল নাই, তুমি তো আমার মা, তুমি তো আমার সোনার চান না, মার কাছে সন্তানের কোনো ভুল হয় না মা। তো আপনার হাতে কি হয়েছে? মা তো জখম হয়েছে। না না, এটা কিছু না, এমনি হালকা একটু ব্যথা। মা, তোমার হাতে কি হয়েছে? আরে বাবা, সত্যি করে বলেন তো ঘটনাটা। আজকে সকালে অফিসে যাওয়ার সময় এক হুন্ডালা আমার মাইরা দিছে। দেখছো তুমি কি বলছিলা আর তোমার মা কি বলছে? কত ভালোবাসে তোমার মা তোমাকে, আর তুমি তোমার মাকে ঘৃণা করো? তুমি আজকে থেকে মাকে ভালোবাসবে, সারা জীবন ভালোবাসবে, মাকে আর কিন্তু ঘৃণা করবা না, আমাকে কথা দাও। ম্যাডাম, আমারই ভুল হয়েছে, মা আমাকে অনেক ভালোবাসে, এখন থেকে আমি আমার মায়ের সব কথা শুনবো, আমি কথা দিলাম ম্যাডাম। থ্যাংক ইউ।